নমস্কার, আমরা এসেছিলাম হাইকোর্টে। এখানে আমাদের যিনি আইনজীবী আছেন সিদ্ধার্থ ব্যানার্জি, তার সাথে কথা বলতে। আমরা ভেবেছিলাম যে তিনটে এসএলপি আমরা করব, কিন্তু এখন শুনলাম যে চারটে এসএলপি করতে হবে। একটা গ্রুপ ডিদের জন্য, একটা গ্রুপ সিদের জন্য, একটা 9-10 এবং একটা 11-12। আমরা যেহেতু একদম ফ্রেশ শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে মামলা করছি, উনি বলেছেন যে আপনাদের মামলাতে কোনো চাপ নেই, একদম ফ্রেশ মামলা, এই মামলা সহজেই বেরিয়ে যাবে। কিন্তু বলেছেন যে আপনাদের পিটিশনে যদি একজনও এমন থাকে যে যার চাকরি নেই, বা কোনো পিটিশনই যার চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে, তাহলে কিন্তু গোটা পিটিশনই মার খাবে। আমরা বলেছি যে আমরা সমস্ত রকম স্ক্রুটিনি করছি, আমরা করেছি, সেভাবেই আমরা লোক নিয়েছি। আমাদের পিটিশনে এমন কেউ নেই যার চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে, বা যে কোনো শিক্ষাকর্মীর চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে। তিনি খুব ইন্টারেস্ট দেখিয়েছেন, তিনি বলেছেন যে আপনাদের মামলা একদম চোখ বন্ধ করে বেরোবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এওআর কে থাকবেন সেটা নিয়ে কথা হয়েছে, এওআর সাথে সমস্ত কথাবার্তা হয়েছে। সিনিয়র আইনজীবী কে হবেন সেটা নিয়ে আমরা আগামীকালকে ফাইনাল করছি। যদি মুকুল রোহতগিকে এখনও পর্যন্ত রাজ্য সরকার না অ্যাপয়েন্ট করে থাকে, তাহলে আমাদের মামলাতে উনি থাকবেন যদি ফাঁকা থাকেন, না হলে আমরা অন্য সিনিয়রে চিন্তা করছি। আপনারা যারা এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে মামলাতে পিটিশনার হতে চান, আর কিন্তু সময় নেই, আগামীকাল রাতের মধ্যেই সমস্ত কিছু করতে হবে। আগামী পরশু দিন আমাদের টিম সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লি উড়ে যাবে, এবং সেখানে গিয়ে মামলা লেখা হবে। মোট চারটে এসএলপি হবে, তারপরে যেটা হওয়ার সেটা সেভাবে এগোবে। কিন্তু যেভাবে উনি আশ্বাস দিয়েছেন যে আপনাদের যেহেতু র্যাঙ্ক জাম্প নেই, ওই মার্কশিটে কোনো রকম কারিকুরি নেই আপনাদের ক্যান্ডিডেটদের, সেজন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের মামলা যেটা মামলা আমরা সেভাবেই সাজিয়েছি সমস্তটা, এবং সেই নিশ্চিন্তার সাথে আমরা কাজ করছি। একটা বিষয় অ্যাসিওর করছি যে আমাদের পিটিশনের মধ্যে এমন কেউ থাকবেন না যার চাকরি নিয়ে মানে প্রশ্নচিহ্ন আছে আর কি। যেসব শিক্ষক শিক্ষিকা যারা এই সরকারের দুষ্ট চক্রের শিকার হয়েছেন, অনুরোধ করব যে পিটিশনে আসুন, আগামীকাল শহীদ মিনারে আসুন, এবং সেখান থেকে পিটিশন কপি সই করে আপনারা আমাদের এসএসসি দপ্তর ঘেরাবের যে ডাক আছে সেখানে যোগ দিন। আদালত এবং আন্দোলন দুটো জায়গাতেই লড়াই চলুক। আজ এটুকুই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন সকলে, এবং নিশ্চিন্ত থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে আছে।